বাইদেউ, এইবিলাক চব তেহেলি লাও খুৱাইদেউ। তুই মনের বেজারত পাগলা হলি নাকি? তো সবকে এটা ফোন মারি না সে ফোন এটা মারি চাচু এখন ফোন মারবার কেলান বাকি নাই ভাই কাবাক ফোন করলি সুইচ অফ কাবাক ফোন করলি নরচেবল আর কাবাক ফোন করলি হঞ্জু কিমার বাইর আছে ওর মাথায় কামনে দিয়ে হয়ে গেছে মই জানছিল এনাই কিবা একটা ঘটনা হবে বাপরে বাপ রঙিলে আসু না ইমান জারি করব লাগে না বাবা আইসি না বৃন্দাবনেরপৰা তোমালোকৰ ঘৰত দেখিছো বিপদৰ সংকেত হৈছেহি আপুনি কি কৈছে মই একো বুজি পোৱা নাই কি ভাষা কৈছে আমেরিকান বাবা কি নাম এইটো তো ও ঠিকই না আমেরিকার নিশিনা হ্যাঁ ভূত ভবিষ্যৎ অতীত সব জানো আমেরিকার মানুষ তো দেশন দে পিছিয়ে হলে কৌ মোর তিরিটোর জিলাপির কি নাম জিলাপিয়া কৌ মা কুসুমি দেখুন বহুত কথা জানে ও বাবা আমার ঘর যে কিনা বিপদ হবো বলে কইছি কি বিপদ হবো নো ডাঙর বিপদ বাপরে বাপ মুখ খপুন দেখু আইছে রাতি দেখাছি না দিন বছ ঠেমালি ন করিবা করা নাই চলি সাই হই যাব আর হেই কারণে মই পুনে পুনে তোমালকর ঘর লই আহিছু বিপদ কেন বিপদ হবো নো বাবা ঘর ধ্বংস হবো হেক হই যাব এই ঘর এনেকে না থাকে অবনীতি হয়ে যাব ও বাবা ইয়ার প্রতিকার কি আছে না ওই কালি আহিম ইয়ার প্রতিকার দিম চিন্তা করিব না লাগে মোর এতিয়া যাবর সময় হল মানে দেখুন মোর কিবা চিনাকি চিনাকি লাগছে কি ফাঁসফুস করি আসা নাই বাবা উই বাবা তুই এনে একবার হেন হেন কথা বলে কই শুন ওই বচ্চ এতিয়া মোর সময় নয় এবিলাক মুখ থেমালি নকরিব এইখন ঘরত এজন হকি থাকে এই ভাষাটো হকি তুই হে কব পারিব ওই গো বা সব জানে দেখুন ওই মা কতরে তাই উচ্চন মা কসম মই ইয়ার লক্ষণ ভাল দেখা নাই হ্যাঁ মোর কিন্তু মানটো সিনাকি সিনাকি লাগছি এই কতন দেখিলি তই ও সাই সব জানে পেলেক বাবা কিন্তু ও মানু সিনা মানু থাকে ইজি আর কি কথা গিলা কবা হে কি উল্টা পাঠা কথা কবাইছ তই বাবা ও আমেরিকান বাবা লাগা কানে হে কসুম মই তাকে দোহা কি যে করি মই ভাবি চিন্তে আকো পারব নাই মানুহ গেলাই যদি গম পায় যে কোম্পানিটো পলে গেছি তেতিয়া আমার ঘরত আহি কম খান হুলস্থুল নকরব এই কথাটোকে মই ভাবি চিন্তে পারব নাই হা হুলস্থুল তো করবে
মানুহগিলাখান এ নাম থাকা এনে এৰি দিব না ওৰুটা জি ভাবা সংকালতে ভাব নহলি যদি গাঁৱৰ মানুহগিলাখানে এগিলা কথা গম পাৱে পাছত কিন্তু বহুত ডাঙৰ কথা হ'ব কচামছে এনা আজি এটা বিপদ হ'ব এই কথাটো মই আগতে জানিছিলোঁ মই ভাবিছিলোঁ যে এনা এটা সময় আহিব জ্বলা যদি হাতখান সোমাই দিবি এতিয়া পুৰা বছৰ তুমি মোক উদ্ধাৰ কৰ মই এটা কি কৰিব লাগে তই কওঁ কি উপায় দিব লাগে মই হেৰি খং নকৰবচোন সি জানি বুজি এনে আন কৰা নাই নহয় অঁ জানি বুজি কৈছি নহয়ে দেউতা জীৱনত মই সদায় ডাঙৰ কাম এটা কৰিম বুলিয়ে ভাবোঁ কিন্তু চাওঁচোন শেষত যাই এগিলাখানে হয় মই ভাবছিলোঁ এথান ভাল ইনকাম এটা কৰছোঁ যেতিয়া ডাঙৰ চাই গাড়ী এখন লওঁ তুন্দুক তাতে উঠাই চহৰত ঘূৰাব লৈ যাওঁ কিমান সপোন দেখিছিলোঁ কিন্তু কি হ'ল মোৰ সপোন সপোন হৈয়ে ৰ'লে মাই ভাবছিলোঁ তুন্দুক মই যিমান দুখ দিছিলোঁ যিমান কষ্ট দিছিলোঁ সেইগিলাখান চব বাহিৰে যাব পৰাকৈ সুখ দিম কিন্তু কি কৰিম দেউতা তুন্দে কচোন এখন মোৰ কপাল নহয় মোৰ ফুটে কপাল তাৰ গাতনো কি দুখে সিটো সপোনটো ডাঙৰেই দেখিছিল কিন্তু তাৰ সপোনটো সঁচা নহল এতিয়া কি কৰবি কচোন এ মাই সপান দেখাটো তাৰ ভুল নহয় কিন্তু কিন্তু সি সপানটো এবাৰ ডাঙৰকে দেখিলা বহুত টাকা পাই ফেলে সি অন্ধ হৈ গেল সঁচা মিছা মাজ বিচাৰ কৰিব নোৱাৰা হৈ গেল সিটোৱে তাৰ ভুল এই দিনবিলাক যিমান যায় আছে সিমানে গাবিলাক বেয়া হৈ যায় আছে অকল তোৰ বুলিয়ে নহয় সব মানুহগিলাকৰে গাৰ বিষ হৈছে আজিকালি ইফালে বগৰী ফুলিবাৰো সময় হৈছে নহয় জ্বৰ কাহ এগিলা হবয়ে মাত্ৰ অলপমান সাৱধান হৈ থাকিব লাগে আৰু ঠিকেই কৈছা দে তই সখীবা ক'ত গেল ক'ত বা গেল গান মাৰি মাৰি নাচি নাচি আহি আছা ক'ত মোৰ পৰা গেছিলি তই নহয় মানে অলপ পাথৰত গেছিল থানখিনি কেনেকুৱা হৈছে চাবা গেছিল এই আমাৰ ঘৰত আচৰিত ঘটনা এটা ঘটি গেল না তই দেখাই নাপালে কি ঘটনা কৃষ্ণ এক দেৱ দুখধাৰী পাপা যো 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 বলে ৰাম 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 আবিনি আ আ আছয় ঘুমতি যাই মায়া হৈ যাম যে আছয় ইয়াত চপাইলো মানুহ এজন আছে তেওঁ কাতৰাব লাগিব তেতিয়াহে বিপদৰ পৰা মুক্ত হ'ব দীক্ষা মেম চাহাব মই যে সখীৰ কথা কৈছিলো কৈ দিছি দীক্ষা তাকে খিটবা লাগো চাহাব আলি সোনকালে কবি নহয় তেওঁ নহয় অন্য এজন অন্য এজন তার মানে বেলেগ এটা খুব গেষ্টিকে আছে ওই খাপলা আগবঢ়াইছে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া অটল অটো হিমালয়া নিম ফেস ওয়াশ নেরোলেক সুরক্ষা আইডিয়া 4G মাই এয়ারটেল অ্যাপ ISL সিজন 3 গডরেজ এক্সপার্ট অরিজিনাল সাইকেল পিওর আগরবত্তি টিভিএস আপাচি আরটিআর লিয়া আগরবত্তি বরুণা পাম্পস আপকে পানি কা প্রেসার হাম লেতে হ্যায় আর SBI হোম লোন আইয়া গান মারি মারি নাচি নাচি আহি আসা কোন বর পর গেছিলি তুই নহয় মানে অলপ পাথৰত গেছিল থানখিনি কেনেকুৱা হৈছে চাবা গেছিল এ আমাৰ ঘৰত আচৰিত ঘটনা এটা ঘটি গেল না তই দেখাই নাপালে কি ঘটনা ইয়ে এটা অন্তজামী বাবা আহিছিল আমাৰ ঘৰত আমাৰ ঘৰৰ কথা সি চব জানে হয় নেকি পিছে বাবাইনো কি কলাক আমাৰ ঘৰত বোলে ডাঙৰ বিপদ এটা হ'ব বিপদ কেনেকুৱানো বিপদ এই ইমান ভাঙি পাতি কোৱা নাই কালি আহিবলে প্ৰতিকাৰটো দি যাব কালি বাবা আহিব তই ঘৰতে থাকবি তোর বিয়া এখনের কথাটা খুঁজবা লাগবো মানে মই যদি পাথরত না যাং থাকিম দেশন আর মই না থিল মোর বিয়ার কথাটা বাবা খুঁজবি এ সুধিম দে সুধিম তুই ইমান চিন্তা করবা নালগে এ বাবা যদি আমার ঘরখনের ভালর কারণে কিবা উপায় দে তার কথাই চিন্তা করে আস দিব কেন নেটব আমেরিকান বাবা না
তই আমার বাবার নাম তো কেনকে জানলি তহতি কোৱা নাছিলি নেকি আমেরিকান বাবা বলে নামো নাম বর আসরির নাম দে আমেরিকান বাবা নহনে রঙিলে হেনে হেন কুঠা দেছ তই ঠিকাই কইছা দেছ গাঁওখনত কোৱা য'তে যাওঁ ততে ভাওনা মানুহে কিবা মোক চু চু বুলি মাধ কৰিবলৈও লৈ দেখোন হে প্ৰভু এইখন কি ভাওনা দেখাইছা তুমি মোক কিবা কৈ তুমি মোক বচাবা আৰু শাস্ত্ৰত আছে নহয় তোমাৰ কথাবিলাক সেইবিলাকে মানি মানি গৈ আছো আৰু এতিয়া গৈ গৈ মই অশ্বিনীহঁতৰ ঘৰত সোমাওঁগৈ তাতো বা আকৌ কি ভাওনা দেখো হে প্ৰভু তুমিহে জানা আৰু হবলা যে কোৱা মই আলু আকৌ আলু ইগিলাখান কি পিন্ধি আপুনি আৰু ইমান দিন ক'ত আছিলে এইবোৰ বহুত কথাও চেনি মই মোৰ নিজকে ঈশ্বৰৰ ওচৰত সমৰ্পণ কৰি পাপমুক্ত কৰি আকৌ এই গাঁৱলৈ উভতি আহিছো চেনি হে মোৰ কাণত দু হৈছি না আপোনাৰ কিবা কোৱাত গণ্ডগোল হৈছি হে ঠিক নাই নহয় মই শুনো তেওঁকে খাচ মানুহ তাতে আকৌ মোৰ গাত চোৱা লাগি যাব পাৰে মই যিটো ৰাস্তাই যাম অকণ পানী ছটিয়াই দিয়া কোনেবা আকৌ ক'ত কি খোজ দিছে নে কি কয় হবাও তো পাৰে পানী লৈ আজা কিয় বাপা মস্ত দেখোন সলনি হলি অ তই হে বাপা কোন ভকতৰ শৰণ লৈ এনে আন ভকত হলিয়ে শুই দেউ যে কয় আও মই ঊনৈশ বুলবুলি চনৰ পৰা ইমান জ্ঞানী কিন্তু মই মানুহ আগত প্ৰকাশ কৰা নাছিলো আকৌ একেবাৰে বহুত সলনি হৈ গেলি দে বাপা পিছে ভগৱানে কিন্তু বেলেগ গতি লগালা দে বাপা কি পাও ঘুমতি যাই মায়া হৈ যাম যে এতিয়া মই আসন গ্ৰহণ কৰো আৰু তেওঁ আপোনালোকক মংগল কওক মোক বহিবৰ কাৰণে ইমান ধুনীয়াকে সুবিধা কৰি দিছে চেনিও বিয়াখন হাতে সোনকালে হওক সেইবিলাক চব তেৱাই নিলাও হৰিয়ম বাবা আমি আহি গেলো বাবা আমেরিকান বাবা বাবা আইছি প্রণাম বাবা প্রণাম কথাস্তু ইয়াতে বহকসুন বাবা বহক ওই জলেপি গেস্টিক কথা শুন করে হয় বাবা আইছি মাতা হকলকে মাতা আজি বিপদৰ পৰা বচোৱা প্ৰতিকাৰ দিম তোমালোক কচোন কো বাবা কি বিপদ হ'ব আৰু তাৰ প্ৰতিকাৰটো কি সোনকালে ক ঐ গেষ্টিক আইছা না হাঁ কৰ বাবা আইছি অ প্ৰভু দেচোন দে সোনকালে কওঁ মই বাহিৰত কামি ৰৈছোঁ কি গুলি ভাল হ'ব শুনা বচ্চ
ইয়াত চপাইল মানুহ এজন আছে, তেওঁ কাতৰাব লাগিব, তেতিয়াহে বিপদৰ পৰা মুক্ত হব। দীক্ষা মেম চাহাব, মই যে সখীৰ কথা কৈছিলো কৈ দিছি দীক্ষা, তাকে খিদব লাগো চাহাব আলি সোনকালে কবি। নহয় তেওঁ নহয়, অন্য এজন। অন্য এজন তাৰমানে বেলেগ তাৰকো গেষ্টিকে আছে? দেখোন কাম কিয় কৰিব লগা হল? মাৰি পেলা মই তইতো 33 কোটি দেৱতাৰ পৰা 1 কোটি দেৱতা বিয়োগ কৰি ফেললি। এইবিলাক চব তেহাই কি পাওঁ? এতিয়া কওচোন, ভগৱান শ্ৰীকৃষ্ণৰ অৱতাৰ কোনটো যুগৰ হৈছিল? আমাৰ শ্ৰীকৃষ্ণৰ কথা কৈছে তেয়া কথা আকৌ যুগটো ঠিক মনত নাই, কিন্তু সেই ভাত চাৰি ধোৱাৰ আগতে তেওঁ জন্ম হৈছিল সেইটোকে খেতা। মানুহজনক সংসাৰ পাতি তেওঁক অন্ন এমুঠি দিয়া, দেখিবা তোমালোকৰ জয়ে জয় জয়ে জয় জয়ে জয়। অ বাবা, কেনে কথা কৈছে গিলা মানে দেখোন কাম কিয় কৰিব লগা হল? মাৰি পেলাম মই আজি আহকি ঘৰলে, ইয়াৰ বিচাৰটো কৰবাই লাগব। আৰু চাহাবু বজাৰৰ পৰা আহক তোৰ, তাৰ লগত লগ লাগিহে ইয়াৰ উচিত বিচাৰটো কৰিব লাগব। উচিত বিচাৰটো কৰিব লাগিব, এটা মানুহ চিন পালি হা মায়া সজা মাজে আছয় ঘুমতি যাই, অ মায়া সজা মাজে আছয় ঘুমতি যাই। তেহাই এনেকুৱা নাই, যত জীৱ তত শিৱ, তেহা ক'ত নাই? তুমি ঘূৰাই থকা ধুনামলা, আপুনি বিষ্টি থকা বিচনী, সকলোকেই তেৰা আছে কৃষ্ণ। ওৱালো ৰবাচোন, এই এথানৰ পৰা কি তুমি ভকত হৈয়ে থাকবা? অ খুইদেউ, মই এতিয়া মোৰ এই দেহ মন প্ৰাণ সকলোবোৰ তেৰাৰ ওচৰত অৰ্পণ কৰিছোঁ। এতিয়া কেৱল মোৰ মুখত তেৰাই নাম, কৃষ্ণ কৃষ্ণ। একো একোটা অধ্যায় ভাগৱত যিমানে মিলিবা, ৰামায়ণ মহাভাৰত হনুমান পাচালি মই এতিয়া আগালো নহয় নহয়, মই একেবাৰে পাপ মুক্ত তেৰাৰ দূত। আলু, এইটো কিবা তই নতুন ৰূপ লৈ কিবা অৱতাৰ ধৰিলি নেকি? হাই নেপায়, ভগৱান দাসক বোলা তেনেকে কয়, ভগৱানে পাপ দিব নহয়। হেৰি, সঁচাকে ইয়াৰ আলু বহুত সলনি হৈছে দক, যেনাম ভাল ভাল কথা কৈছি নহয়। হয় নেকি? ঐ আলু, তই কি ভগৱানৰ বিষয়ে চব কথা জানা নেকি? এই যে বিয়তিকেইদিনত মই একে 32 কোটি দেৱতাৰ বিষয়ে তন্ন তন্নকে পাঠ কৰি আহিছো। এ আলুবিনী, ৰচোন ৰ, তই নো এইগিলাখান কোনখন কলেজৰ পৰা শিকিলি? ভগৱান শ্ৰীকৃষ্ণৰ অৱতাৰ কোনটো যুগৰ হৈছিল? আমাৰ শ্ৰীকৃষ্ণৰ কথা কৈছে তেয়া কথা আকৌ যুগটো ঠিক মনত নাই, কিন্তু সেই ভাত চাৰি ধোৱাৰ আগতে তেওঁ জন্ম হৈছিল সেইটোকে খেতা।
আৰু অধ্যয়ন তোৰ হা তা কচোন ভগৱান ৰামচন্দ্ৰৰ অৱতাৰ কোনটো যুগত হৈছিল অ ৰামচন্দ্ৰ কৈ দিয়া কথা কৈছিল হাই এটো কথা মই কথা এই অলবিন এই কি হলে এই নুচুপি নুচুপি আই দুপাইছ নেকি উঠু উঠু নুচুপ নুচুপ পানী চানি চুকি আহক এনেকে দিয়ক নিজে লওঁ দিয়ক আইঅ ৰামচন্দ্ৰ কথা কৈছে অ সন্তু ঠিক মোৰ মনত নাই কিন্তু এটা কথা ভগৱান শ্ৰীকৃষ্ণ কৈছিল দুদিন মই ৰামচন্দ্ৰ ডাঙৰ সেইটো মই একে ভালকে জানো হব তাৰ কথা নকবে তোৰ পেটটো ইমান পচা না অয়োকে তয়ো মোক ভুল বুজছা না খোৰৰ কিবা এটা ভাল হব বুলিয়ে মই হিনকা কৰছলং অই হকি তই এইগিলা ফেক ধৰি আহি উপদেশ দিয়াতকে আমাৰ লগত যদি ভালকে কথাটো আলোচনা কৰলি হয় তেতিয়াহে ভাল হল হয় গেছিকা যদি দুই কুমাৰীটো চুলি উঘালি দে পেলালা হয় আমি তোক চিনবাই নলো হয় ইমান বদমাছ নাট হয় হ'ব দিয়ক মোক খোৱা মানুহবিলাকৰ এইটো এটা বাহানা মোৰটো স্বাস্থ্যৰ পক্ষে কিমান হানিকাৰক আপুনি জানো নাজানে জানো তথাপিতো খাওঁ নাখাব আকৌ ঐ খাপলা আগবঢ়ালে আমুল দ্য টেষ্ট অফ ইণ্ডিয়া অটল অটো হিমালয়ান নিম ফেচ ৱাছ নেৰোলেক সুৰক্ষা আইডিয়া 4G মাই এয়াৰটেল এপ ISL চিজন 3 গডৰেজ এক্সপাৰ্ট অৰিজিনেল চাইকেল পিয়'ৰ আগৰবত্তি TVS আপাচি RTR লিয়া আগৰবত্তি বৰুণা পাম্পছ আপকে পানী কা প্ৰেছাৰ হম লেতে হে আৰু SBI হোম লোন